হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইমাজিনিং স্টুডিওর এই পর্বে একটি ব্যাটারি চার্জার নিয়ে এসেছি। ব্যাটারি চার্জারটার মডেল হচ্ছে ISDT স্মার্ট চার্জার Q6 লাইট 200 ওয়াট অর 8 অ্যাম্পিয়ার, হোয়াট এভার এটা ডিটেল নেম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার এই এখন আসুন আমরা এটার ভেতর খুলে দেখি এর কি অবস্থা আছে। তো লেটস ওপেন ইট, ইটস এ ভেরি সলিড কেস, ভেতরে একটা ফোম আছে, এটা আপনার চার্জারটাকে সেফ রাখবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ISDT-র কিছু স্টিকার, এই পাশে ব্যাটারি ইন্ডিকেটর কিছু স্টিকার, একটা ম্যানুয়াল, চাইনিজ লেখা, চাইনিজ, হ্যাঁ চাইনিজ অ্যান্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে আছে এই ম্যানুয়ালটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইজ চার্জার। আপনারা যদি দেখতে পারেন, দেখতে পাচ্ছেন যে চার্জারটা খুবই ছোট এবং খুবই লাইট একটা চার্জার। একটা মাত্র আমি মূলত এটা কিনেছি আমার ফিল্ডে, আমার যদি দরকার হয় কখনো ব্যাটারি চার্জ করার আমি সে কাজটা করব। তো এটার উপরে কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা আমার পছন্দ না। আমি এটার উপরে যে কাভারটা আছে সে কাভারটা খুলে ফেলছি, আপনারা চাইলে আপনাদেরটা রাখতে পারেন নাও রাখতে পারেন, হোয়াট এভার। এই হলো চার্জার, পুরোটা একটাই সুইচ, এখানে আবার একটা বাটন। সো এখন এই চার্জারটা সম্পর্কে আমরা যদি জানতে যাই বা চার্জারটা কিভাবে কাজ করে তার যদি একটু দেখতে চাই, ফিজিক্যাল লুকের সাইডে দেখতে গেলে এখানে আমার আউটপুট, অর্থাৎ আপনি ব্যাটারি লাগাবেন, এখানে ব্যালেন্স ব্যালেন্স পোর্ট, এখানে নাম্বার অফ কাউন্ট হচ্ছে আপনার 7টা, দ্যাট মিন্স আপনি 6 সেল পর্যন্ত কানেক্ট করতে পারবেন। এ পাশে হচ্ছে আপনার ইনপুট পিন, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে একটা মানে মেইল পোর্ট লাগানো আছে XT60। আবার এখানে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার একটা সাইন দেওয়া আছে, অর্থাৎ আপনার যদি এই ডিভাইসটিকে আপগ্রেড করতে চান দেন ইউ ক্যান ইউজ দিস পোর্ট, এটার জন্য একটা আলাদা আপগ্রেড ম্যানুয়াল লাগে। পেছনে ভেতরের দিকে দেখতে পাচ্ছি এটা ভালো কুলিং ফ্যান, অনেক ছোট, জানি না কতটুকু ভালো কাজ করবে। ওকে লেটস রাইড, আমরা আসলে দেখি এ কীভাবে চার্জ করে বা সে কীভাবে ডিসচার্জ করে। বেসিক্যালি একে চার্জ করার জন্য আকার ব্যাটারি দিয়ে আমরা সাধারণত আমি ফিল্ডে চার্জ করার জন্য নিচ্ছি। খুব সুন্দর আসলো, প্রথমে হচ্ছে QIDT-র একটা সিম্বল আসলো, তারপর ব্যাটারি নট কানেক্টেড, অনেক স্মুথ, বেশ স্মার্ট আমরা দেখতে পাচ্ছেন। আমরা এটা পুরো অপারেশন দেখব, বাট এর আগে ছোট্ট কিছু বলে নিতে চাই। এই ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে এখানে মানে আপনার লেখা আছে কিছু, যেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ 7 to 32 ভোল্ট DC, অর্থাৎ আপনি চাইলে এখানে DC সোর্স দিতে পারবেন। অ্যাজ লাইক অ্যাজ আমি যদি বাসায় এটা থেকে চার্জ দেই, তাহলে আমি আমার এই যে এরকম টাইপ একটা পাওয়ার সাপ্লাই ইউজ করে আমি একে চার্জ দেবো। আই হ্যাভ সাম পোর্ট, সেখানে আমি এটাকে আমি একটা কনভার্টার বানিয়ে নেব, বানিয়ে তারপর সেখানে চার্জ দিব। আর যদি আমি ডাইরেক্ট ফিল্ডে চার্জ দিতে চাই, দেন আই উইল গো দিস ব্যাটারি। তো আসেন এবার এটাকে চার্জ দেওয়ার কী সিস্টেম সেটা দেখে নিই। প্রথমেই আমরা হচ্ছে এই জায়গায় একটা আমার যেই মেইন সোর্সটা, আমি এই ব্যাটারি একটু কনফিগারেশনটা বলি, এটা হচ্ছে 10,000 mAh 6 cell, অর্থাৎ 22.27 ভোল্ট এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো সো আমার এটা আরামচে আছে, আমাকে এখানে 32 ভোল্ট পর্যন্ত আমি টলারেট করতে পারবো। কেউ চাইলে বাইকের ব্যাটারি থেকেও দিতে পারবেন, গাড়ির ব্যাটারি থেকে দিতে পারবেন, মানে এনিথিং ডিসি ফ্রম 7 to 32 ভোল্ট আপনাকে দিতে হবে। তো আসুন এটা কিভাবে আমরা চার্জ দেয় সেজন্য এখন জানি। তো এই পার্টে আমি যদি মানে আমার বড় মেইন সোর্সটা দিই, আর এই পাশে আমি আমার যেইটাকে চার্জ দিব, অর্থাৎ আমার একটা ছোট লিপো ব্যাটারি, সেই লিপো ব্যাটারিটা চার্জ দিচ্ছি, এটা 3 সেল। তো 3 সেলসের এখানে ব্যালেন্স পোর্টে আমি এটা কানেক্ট করি, ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি আমার এই ব্যাটারি চার্জারটার
এখানে এই বাটটা এটা করলে বিভিন্ন ধরনের আসে। প্রথম থেকে দেখি, আমার বাম পাশে আছে ব্যাটারি ভোল্টেজ, মানে আমার যে সেলগুলো আছে, অর্থাৎ আমার ডান পাশের যে ব্যাটারিটা আছে যেটাতে আমি চার্জ দিচ্ছি সেটার ব্যাপারে ইনফরমেশন। প্রথমবারে 1 2 3 3 4 5 সেল নাই, এই ব্যাটারিটা 4 5 সেল নাই, দ্যাটস ওয়াই ওটা নাই। তো 1 2 3 4, মানে এখানে চার তিনটা সেলের ব্যাটারি। আমি যদি দ্বিতীয়বারে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে এই সিম্বলটা আমার বাম পাশে থেকে উপরের দিকে, এই যে সিম্বলটা এখানে 22.7, অর্থাৎ আমার বাম পাশে যে বড় ভোল্টেজটা, মানে বড় ব্যাটারিটা আছে, সেই বড় ব্যাটারিটার ভোল্টেজ। আর এই জায়গাটা হচ্ছে ডান পাশে যে ভোল্টেজটা সেটা মানে 12.5 ভোল্ট, আর এটা হচ্ছে 33 পয়েন্ট, এই টেম্পারেচারটা দেওয়া আছে এখানে 2 পিস, মানে কি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এনিওয়ে, তো আমরা এখন আসি ইন করি। ইন করার জন্য আমি এই নিচে যে কার্সারটা আছে সেটার ভিতরে ক্লিক করলাম, তো এখানে চলে গেল টাস্ক। আপনি যদি টাস্কে যান, মানে এখান থেকে হচ্ছে টাস্ক সেটিংয়ে আমি যাচ্ছি, ব্যাটারি টাইপ ক্লিক করলে আপনি লিপো, LiON, LiHV, LiON, PB, নিকেল ক্যাড, এভরিথিং পাবেন। তো নর্মালি লিপো চার্জে রাখলাম, তারপর সেল ভোল্টেজ, ম্যাক্সিমাম সেল ভোল্টেজ কত আপনি এখানে, মানে সেটা সুন্দর, একটা মজার জিনিস হচ্ছে সেইটাকে রাইট বলছে, আমি এতক্ষণ 18 দিয়ে চালাচ্ছিলাম। ওকে, 4.20 রাখলাম, সেল কাউন্ট 3 সেল, কারেন্ট ড্র কত করবে সেটা একটা ব্যাপার, এটা হচ্ছে স্টার্ট। ঠিক আছে, আমি যদি ব্যাকে যাই, আবার যদি আমি ক্লিক করি টাস্ক, ব্যাটারি টাইপ সব কিছু, চার্জ টাস্কে যদি থাকি তাহলে দেখেন চার্জ ডিসচার্জ স্টোরেজ, অর্থাৎ আপনি ডিসচার্জও করতে পারবেন স্টোরেজও করতে পারবেন। ঠিক আছে, আমরা চার্জ মোডেই থাকতেছি। তা এখন আসি, এটা যখন স্টার্ট দিচ্ছি তখন কি হচ্ছে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে সে ব্যাটারিটা চার্জ করা শুরু করতেছে। তার পাশাপাশি কিন্তু আমার এখানে এই নিচের বারের কিছু মেনু আছে, সেগুলো আমরা দেখব এখন কি হচ্ছে। এটা হচ্ছে আমার লিপো চার্জিংয়ের, মানে লিপো থ্রি এস লিপোর যেটা দেখা যাচ্ছে এখানে মিলি ওহম, অর্থাৎ আমার খুব সম্ভবত মানে ওয়্যার রেজিস্ট্যান্স, এটার সে ভ্যালুটা পাচ্ছে না। ইনপুট ভোল্টেজের ব্যাপারটা বলছে, ও পাশে বলছে যে আপনার কত মিলি ওয়াট গেল এটাতে, সেটা কি আসলো ঠিক উপরে, এই যে এই জায়গাটায় আপনার কত অ্যাম্পিয়ার ড্র হচ্ছে আর কত মিলি অ্যাম্প আপনার ব্যাটারিতে ঢুকছে, এই ইনফরমেশনটা এখানে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে বলা যায় আপনার এটার সিস্টেম। সেম ওয়েতে এটা ডিসচার্জও হয়, এটা ইয়েও আসে। ও, আরেকটা জিনিস ভুলে গেছি, এখানে দেখেন ছোট কর্ন উপরের দিকে বাম বাম পাশে কর্নারে কত সেকেন্ড, কত টাইম ধরে চার্জ হচ্ছে সেটা একটা ব্যাপার আছে। আবার ঠিক এই পাশে ডান পাশে কত পার্সেন্টেজ আসতেছে সেটাও দেখানো হচ্ছে। তো দুইটা মিলিয়ে হচ্ছে, মানে ইটস আ ভেরি সলিড। আই অ্যাকচুয়ালি আমি এটা কিনছি, যেটা প্রথমে বললাম যে আমি যদি গ্রাউন্ডে যাই তখন আমার আসলে কোনো সোর্স থাকে না, তখন আমি কিছু ব্যাটারি নিতে পারি বা অন্য কোনো ইয়েতে নিতে পারি, সেই জিনিসগুলোর জন্য এটা নেওয়া। তো আমরা এখন দেখি যে এর চার্জ ডিসচার্জের ব্যাপারটা কি থাকে। বেসিক্যালি আমি যখন মানে এটার জন্য কিছু কনভার্টার বানাবো, এটার আবার একটা সমস্যাটা হচ্ছে, আমি এই যে এইটাই ব্যাটারি, এটা আমার একটা গগলসের ব্যাটারি, ফ্যাট শার্কের, এই ফ্যাট শার্কের ব্যাটারিগুলো চার্জ করা যাচ্ছে না বিকজ এটার পোর্টটা এরকম এবং এটা ব্যালেন্স লিড এভাবে নেই। তো এটার জন্য আমি একটা কনভার্টার বানিয়ে নেব এই টাইপের, মানে যে কোনো XT60-র মানে ফিমেল পোর্টটা এর মধ্যে কাজে লাগবে, অর্থাৎ অনেক সময় আমরা ব্যাটারি থেকে পাই এই পাশেও ফিমেল পোর্ট, ওই পাশেও ফিমেল পোর্ট, এই দুটো ফিমেল পোর্ট দিয়ে আমি ইজিলি ইয়ে করতে পারি। আপনি যদি এর মধ্যে, মজার ব্যাপার হচ্ছে ইফ আই ডিসকানেক্ট মাই থিংস, দেখেন ইটস গিভ মি অ্যাবনর্মাল ব্যাটারি কানেকশন, সেখানে কনফার্ম করার কথা বললো। তো আমি প্রেস করলাম, কনফার্ম হলো, সে এখন এগুলো পুরোটা কেটে দিয়েছে, সে কোনো ড্র করছে না। অর্থাৎ আপনার যদি কাজ চলতে চলতে কখনও ডিসকানেক্টেড হয়ে যায় সেটাও সে জানানো দিবে। তো আমরা আবার চার্জ মোডে ফিরে আসি, আবার চার্জ করতে শুরু করলাম, এই সেম ওয়েতে আসছে। এখানে যে কোনো লিপো ব্যাটারি কানেক্ট করা যায়। এখানে হচ্ছে সাধারণত লাগা লাগে যে সাইডটা থেকে আমার ব্যাটারিটা আসতেছে,
অর্থাৎ আমি যদি করছি ওই ব্যাটারিটাকে চেক রাখার জন্য, যে সে যাতে এমটি না হয়ে যায় সেজন্য এরকম কোনো চেকার বসায় দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমার এক্সট্রা সেফটি, কিন্তু আমার এই এক্সট্রা সেফটিটা ডাইরেক্টলি দরকার নাই। কারণ হচ্ছে আপনি যদি দেখেন, সে এই আমার এই বারটার মধ্যে এখানে ইনপুট ভোল্টেজ বলে দিচ্ছে, এই ইনপুট ভোল্টেজ থেকে আমি সব কিছু জেনে নিতে পারতেছি। সো আমার ওই জায়গাটা আসে না, আমরা এখন দেখবো এটা কখন কখন চার্জ কমপ্লিট হয়ে যায়। অলরেডি আপনারা দেখতে শুরু করেছেন, আমি চার্জ দিলাম 1.3 অ্যাম্পিয়ার রেটিংয়ে, বাট সে কিন্তু আপনার মানে ফুল হয়ে যাচ্ছে বলে এই জিনিসটা ড্রপ করতেছে। সো আপনি অ্যাকচুয়ালি আপনি একটা ফ্লাইটের পর যখন ব্যাটারি রিচার্জ করবেন, তখন বুঝতে পারবেন যে একটা 2200 mAh ব্যাটারি যখন আমি ডিসচার্জ করলাম, ইউজ করলাম, তারপর সেটা ঠিক কতটুকু চার্জ নিচ্ছে। এই ইনফরমেশনটা আসলে সাধারণত B6 AC চার্জার অথবা B3 এই চার্জারগুলো দেয় না। এটার প্রাইস এবং এটা আমি কোন লিঙ্ক থেকে কিনেছি সেটা আমি আমার এই ডেসক্রিপশনের বিলো আপনি নিচে দেখতে পারেন, এই জায়গা দেওয়া আছে, তা আপনার ওখান থেকে দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা চার্জ কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে সবগুলো সেলে 4.20 করে চলে আসার পর ইটস গ্রিন। আপনাকে লাস্টলি দেখায় দিল কতক্ষণ লাগলো, এই যে এখানে 5 মিনিট 32 সেকেন্ড। আমি কম ভোল কম কম সময় যাতে চার্জ হয় ভিডিওটা করার সুবিধার্থে, সেই জন্য আমি এটা নিয়েছি। আপনি দেখেন এখানে এখন সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, এটা কমপ্লিট হয়ে গেছে, সে ওয়ার্নিং দিচ্ছে আপনি ডিসকানেক্ট না করার আগ পর্যন্ত সেই মেসেজগুলো দিবে। আমার এই সেম ব্যাটারি চার্জারের উপর আইম্যাক্স B6 AC চার্জারের উপর আরেকটা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখতে পাবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, পাশাপাশি ভিডিওটার শেষেও এটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আশা করি এই চার্জারটা আপনাদের ভালো লেগেছে এবং এটা আপনাদের ইনশাল্লাহ যদি কেউ চান কিনতে পারেন, কিন্তু ইটস ভেরি এক্সপেন্সিভ, আপনারা নিচের লিঙ্কে গেলেই বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।